হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ মুবারক। তো এখন হচ্ছে সকাল 6:30, সরি 5:30, আর আমরা যাচ্ছি কুরবানির ঈদের নামাজ পড়তে মসজিদে। তো আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে এসে আমরা আমাদের ছাগলটা আল্লাহর উদ্দেশ্যে জবাই করব। তো কবুল করার মালিক আল্লাহ। আমরা আমাদের নিয়ত করে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিব। তো সবাই দোয়া করবেন। তো সবাইকে ঈদ মোবারক, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো এখন নামাজ পড়তে যাচ্ছি, কোথায় যাবে? যত কাছে যাওয়া যায় যাও, কারণ আমাদের এখানে নামাজ হচ্ছে 6:30, এখন 5:30 হয়ে গেছে। সো মসজিদে জায়গাও দরকার আছে, যত লেট হয় তত মানুষ বেশি হয়ে যায়। তো আজকে যে নামাজ হচ্ছে 6:30, তো আমরা নামাজের উদ্দেশ্যে রওনা দিছি। আর ওমানে হচ্ছে বাংলাদেশের একদিন আগে কোরবানি দিতে হচ্ছে। তো আজকে হচ্ছে 28, আজকে ওমানে, আর কালকে বাংলাদেশে কোরবানি 29। তো আমরা যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা হচ্ছে পুরো কুরবানি নিয়ে, সো আপনারা সবাই দেখতে থাকেন। ওকে, তো আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত মসজিদে। এটাতে বলবে যে প্রথমটা ওদিকে একটু আছে। তো আমরা এই মসজিদে নামাজ পড়বো। ওইটা দেখাইছিল না আমাকে? এটা আমরা রোডের মাথা ছিলাম না, ছোট ওই মাঠটা। তো মসজিদে চলে আসছি, অনেকে আসছে নামাজ পড়তে। যাচ্ছি তাহলে। সো মসজিদের ভিতরে তো অনেক বড়, একটা সুন্দর জায়গা সেলফি নিতাম। দাঁড়ানো, তো আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। জলদি যাই, কোরবানি দিতে হবে। চলে আসছি গাড়িতে। তো মসজিদে আলহামদুলিল্লাহ চকলেট পাইছি। কিউট 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 বাচ্চাগুলাকে ওদের মারা শপিং ব্যাগ করে ডালাতে করে চকলেট দিছে সবাইকে দেওয়ার জন্য।
বেশিরভাগ হচ্ছে বাচ্চাদেরকে দেয় আর কিছু কিছু আসে বড়দেরকেও দিছে তো এখানে বিশেষ করে মাদের সাথে বাচ্চারা সবাই মসজিদে যায় তো ওদেরকে মসজিদে আসার জন্য উৎসাহিত করার জন্যই এই চকলেটগুলো দেওয়া হয় তো বাচ্চাদেরকে অনেক অনেক দিছে এক এক বাচ্চার থেকে অনেক প্রায় 20-30টা করে চকলেট হয়েছে হ্যাঁ অনেক বাচ্চার মারা নিয়ে আসে বাচ্চাদের ওদের বাচ্চাদেরকে দিয়ে বাকি বাচ্চাগুলোকে দিয়ে যে কিউট কিউট করে ফ্রক ফ্রক পরে আসছে বাচ্চাগুলো আর কি একটা মহিলা হচ্ছে সবাইকে টাকা দিছে বাচ্চাদেরকে 100 পয়সা করে আমার পাশে একটা উমানি ছেলে ছোট ছেলে হে একটা নিয়ে খান্ত হয় না আবার কে সার একটা ক্যারেক্টার দিছে আবার যাইতে চাচ্ছোর মা বলছে নো নো তো আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো সবাই দোয়া করবেন সুন্দর মতো যেন কোরবানিটা করতে পারি তো আমাদের সঙ্গে থাকবেন ভিডিও কিন্তু এখন শেষ হয় নাই আরো আছে সারা দিনের তো এখন আলহামদুলিল্লাহ কোরবানি দিব চলে আসছে কোরবানি দ্বারা ছাগল ধরার জন্য এলে লো তুমি ওদের সে ও খুলতে হবে ওই এ ড্রাই এ না প্রবলেম নেই আজ মিস্টার আজ 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 উঠো উঠো ও উঠতেছে না ওই বাংলাদেশ মে কিতনা রোত হ্যাঁ আজ 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 তো আমরা অলরেডি রান একটা নামাই ফেলছি উনি একাই পুরো ছাগল ছিলে ফেলছে মাশাল্লাহ মাশাল্লাহ প্রথমবার তাও ফেড বাইর করবো এখন ওনার অবস্থা দেখেন ভিজে গেছে ফেডটা বাইর করবো না ওকে গাইস ক্যামেরা অফ করি আমি একটু ওকে হেল্প করি তো ছাগল খেটে বাসায় নিয়ে আসছি শুনিগুলো শুনো এগুলো হচ্ছে অর্গানগুলো আর এই হচ্ছে ছাগল তো এখন ছাগল মাপছি বরাবর সব মিলে 16 কেজি হয়েছে মাশাল্লাহ 16 কেজি হচ্ছে একটু বেশি হবে পাটা সহ হিসাব করলে তো 16 কেজির মতো হয়েছে খারাপ না এটা ছাগলটা একটু 15 হ্যাঁ ছাগলটা একটু মোটা তাজা ছিল আলহামদুলিল্লাহ কিন্তু ও ফুরা একাই স্কিনগুলো ফুরা চলছে তারপর পাট পাট করে এখন বাসায় নিয়ে আসছি বাইরে থেকে তো এখানে হচ্ছে মাথা আর পা গুলা ওগুলো রেডি করবো তো তবরুকের মাংস কাটি নিছি এগুলা তারপরে এখান থেকে চিনা ফিস দিতে হবে এখানে বাকি হচ্ছে এগুলা এগুলা রেখে দিব আমাকে কয়েকটা চিনা ফিস এখানে কাটি দিয়ে দাও আমি তবরুকগুলো সুলে কাটি দিতে হবে আমি তাহলে পেঁয়াজ কাটি নিই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ তবরুকের মাংস দিয়ে দিছি আরও কিছু আছে এখানে এগুলো পরে দেব তো এটা হচ্ছে তবরুকের মাংস এটা হচ্ছে সরিষার তেলের বিসমিল্লাহ তো অনেক মেহমান আসছে বাসার মানুষ প্লাস মেহমান তো কোরবানির ছাগল আর পরোটা অনেক জোশ হয়েছে সবাই অনেক নাম করছে আমার তবরুকের সো আমি অনেক হ্যাপি কারণ আমার রান্না সবার পছন্দ হয়েছে আর কালকে প্রচুর বিজি ছিলাম যার কারণে ঠিক মতো ভিডিও করতে পারি নাই তো এই দেখেন ঝোলটা অনেক মজা হয়েছে অসাধারণ